হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলবো যে নেটফ্লিক্সে রিলিজ করা ছবি ভাগশাক নিয়ে যাতে লিড চরিত্র প্লে করেছে ভূমি পেন্ডেকার আদিত্য শ্রীবাস্তব এখানে রয়েছেন এবং এছাড়া সঞ্জয় মিশ্রাও রয়েছেন এই ছবিতে এই ছবিটা ডিরেক্ট করেছে পুলকিত এবং প্রোডিউস করেছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবার দেখুন কিছু সিনেমা হয় তার বিষয়বস্তুটা এত বেশি স্ট্রং হয় যে ধরুন তার ফিল্ম মেকিং ফিল্ম মেকিংটা স্টোরি টেলিংটা যদি কিছু জায়গায় দুর্বল হয়ে থাকে না তা সত্ত্বেও মানে বিষয়বস্তুটার জন্য ইট হিটস ইউ হার্ট এই ছবিটাতে খামতি রয়েছে রয়েছে কিছু প্রবলেম বা টেনশন বিল্ড করা সাসপেন্স বিল্ড করা সেই জিনিসপত্রগুলো করতে পারিনি ছবিটা বা তো হয়তো সিনেম্যাটিক্যালি খুব এনরিচিং নয় ছবিটা কিন্তু ছবিটা এত বেশি হার্ড হিটিং যে ছবিটা আমাকে মুভ করে দিয়েছে কিছু ছবি এরকম হয় মানে আমি যখন ছবিটা দেখছি মানে আমার জাস্ট ঘেন্না করছিল লোকগুলোর উপর যে কীভাবে হতে পারে একটা রিয়েল ইনসিডেন্টের বিহারের একটা রিয়েল ইনসিডেন্ট এখানে পোর্ট্রে করা হয়েছে একটা কেয়ার সেন্টারে কীভাবে বাচ্চা বাচ্চা মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেটা যখন দেখিয়েছে এবং সেটা এত ব্রুটাল ভাবে দেখিয়েছে এবং যারা ভিলেন প্লে করেছে সেই ক্যারেক্টার মানে অ্যাক্টারগুলো খুবই ভালো ভালো কাস্ট করেছে বলেই তারা এই জিনিসটাকে এই লেভেল নিয়ে গেছে মানে যখন আপনি ভিলেনকে এই লেভেলে হেড করতে শুরু করছে তার মানে অ্যাক্টাররা কোথাও গিয়ে সাকসেসফুল হয়েছে এই পোট মানে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করাতে তো সেটা আদিত্য শ্রীবাস্তব বলুন বা বাকি যারা রয়েছে ভিলেনের চরিত্র প্লে করেছে তারা করেছে তো তো ইউ স্টার্ট হিটিং ব্যাপারটা খুব হার্ড হিট করে এবং ছবিটা যে বার্তাগুলো দিয়েছে সেটা খুব ভালো এবং এখানে এটা কেন অতটা এন্টারেজিং নয় কারণ এখানে না ডিরেক্টর যেটা চেষ্টা করেছে যে আমি যেহেতু রিয়েল ইনসিডেন্ট থেকে তুলেছি আমি এটাকে না রিয়ালিটির মতো করেই বলবো অন্য ছবিতে কি দেখি আমরা যে একটা নিউজ করলো সেই নিউজটা রাতারাতি ভাইরাল হয়ে গেল টুইটারে ভাইরাল হয়ে গেল ফেসবুকে ভাইরাল হয়ে গেল সবাই সেটা নিয়ে কথা বলতে শুরু করছে অ্যাকচুয়ালি তো তা হয় না আপনি ইউটিউবে একটা ভিডিও ফেলুন না যতই মানে মানে ভালো নিউজ হোক আপনার হয়তো ভিউজ পড়বে না এটা হয় যে যার যে রিচ পাচ্ছে না তার ক্ষেত্রে সেটা হবেই তো সেই জিনিসটাই এখানে দেখিয়েছে তো এখানে যে ভূমির কাছে পরপর পরপর একটা করে করে মানে এভিডেন্স চলে আসছে এবং সে এক্সপোজ করে দিচ্ছে সে লড়াই করছে কিছু থ্রিল আসছে টেনশন আসছে তা কিন্তু সেইভাবে নয় সেভাবে অ্যাকচুয়ালিতে রিয়েল লাইফে হয় না তো সেটাকেই ডিরেক্টর অ্যাকচুয়ালি দেখাবার চেষ্টা করেছে উনি সিনেমেটিক্যালি দেখাননি ব্যাপারটাকে এবং তাই জন্য কখনো কখনো আপনার স্ক্রিন প্লেটাকে একটু আনিবেন মনে হবে যে কখনো ভূমি একটা লিড পেয়ে যাচ্ছে কিছু সেইটার একটা আউটকাম পাচ্ছে আবার কখনো হয়তো কিছুই হলো না সেই জিনিসটা ভালো লেগেছে অ্যাট দ্য সেম টাইম ভূমির ক্যারেক্টারটার মাধ্যমে একদিকে তো তার এই জার্নিটা রয়েছে যে কি এই কেসটাকে সে কীভাবে সলভ করে কিন্তু অন্যদিকে তার পার্সোনাল লাইফটাকেও দেখিয়েছে এবং সেখানে একটা খুব দারুণ মোমেন্ট আছে যেখানে সে তার মানে অফিস থেকে এসেছে ওর বর বলছে আমি অফিস থেকে এসেছি দু ঘন্টা হয়ে গেছে একটা কিছু খায়নি বলছে তুমি খাওনি তোমার দোষ ঠিক আছে তুমি এসে কেন একটা এ করে নিলে না খিচুড়ি করে নিলে না আমিও তো সারাদিন কাজে বেরোয় ওই সিনটা ব্যাপক ছিল প্লাস ওর ফ্যামিলি মেম্বারদের সাথে যে ঝামেলা ইত্যাদি সেগুলো খুবই টিপিক্যাল এগুলো আপনারা বহু ছবিতেই দেখে নিয়েছেন যে এই সময় বাচ্চা করতে হবে এ করতে হবে সেইগুলো নিয়ে যে প্রেশার সেগুলোই দেখিয়েছে কিন্তু সেটা নতুন কিছু নয় বাট সেটা ওয়েল এক্সিকিউটেড একদম রিয়েলভাবে প্রেজেন্ট করে এবং সেখানেও ভূমি দারুণ কাজ করেছে ভূমির পারফরমেন্স দুর্দান্ত ছিল এবার এটা এত একটা সিরিয়াস বিষয়বস্তুর ছবি তো কিন্তু গোটা ছবি জুড়ে দারুণভাবে কমেডি ওয়ার্ক করে এই ছবির মধ্যে ডার্ক কমেডিও রয়েছে এবং সেটা কিন্তু ডিরেক্টর আলাদাভাবে ক্রিয়েট করে আপনাকে হাসাবার চেষ্টা করেনি সিচুয়েশনের মধ্যে এমনভাবে কিছু ছোটো ছোটো মোমেন্টস ক্রিয়েট করেছেন যে কারণে আপনার একটা হাসি পেয়ে যাবে এত সিরিয়াস বিষয়বস্তু হওয়া সত্ত্বেও এবং সেটাও জন্য সঞ্জয় এখানে যে ডার্ক কমেডিটা করেছেন না দেখবার মতো হয়তো নর্মাল কথাবার্তাই বলছে তার মধ্যেও ছোট জায়গায় হাসি পেয়ে যাবে তো সেইটাও কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট হয়েছে তো মেনলি অ্যাক্টার্সদের তাদের পারফরমেন্সের জন্য এখানে ডিরেক্টর যে যে জিনিসগুলো করতে চেয়েছেন সেগুলো খুব ভালোভাবে ফুটে আসে এবং এই ছবিটা যে মেন মেসেজিংটা দিতে চাইছে সেটা খুব হার্ড হিটিং ওয়েতে আমাদেরকে দিতে পারে এবং লাস্ট সিনটাতে যখন সব কিছু হয়ে যায় তখন ভূমি ফোর্থ ওয়াল ব্রেক করে কোথাও গিয়ে আমাদের দর্শকদের সাথে ডাইরেক্টলি কথা বলছে এবং আমাদেরকে বলছে যে এই জিনিসটাকে অ্যাড্রেস করো এবং ছবির আরও একটা দারুণ ডায়লগ রয়েছে যে আজকে যদি আমরা আমাদের যদি বাড়ির লোকেদের সাথে এরকম খারাপ হচ্ছে না বলে আমরা কথা যদি না বলি তাহলে কালকে কিন্তু আমাদের বাড়ির লোকের সাথে যখন খারাপ হবে তখন অন্য কেউ কথা বলবে না তো এই মেসেজগুলো খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই ছবিতে যে ব্রুটালিটির বিষয়টাকে দেখিয়েছে তুলে ধরেছে সেটা এতটাই বেশি হার্ড হিটিং ছিল যে সিনেম্যাটিক্যালি কিছু জায়গায় দুর্বল হলেও ছবিটা আমাকে প্রচন্ড মুভ করেছে তো তাই জন্য আমার তো দারুণ ছবিটা দেখার জন্য এবং আমি হাইলি রেকমেন্ড করবো এবং আমার মনে হয় কোথাও গিয়ে এই ছবিটা লোকের মনে একটা ডিপার ইম্প্যাক্ট ছাড়তে পারবে বলে আমার মনে হয় বিকজ অফ দ্য ট্রিটমেন্ট অ্যান্ড এক্সিকিউশন যেটা খুবই ডার্ক এবং রিয়েল করে করা হয়েছে এবং সেই কারণের জন্যই আপনারা কোথাও গিয়ে একটা ছবিটা দেখার পরে আপনার মনে হবে ছবিটা আপনাকে ভাবাবে এটাই আমার মনে হয়েছে সো আপনারা যদি দেখেছেন এই ছবিটা আপনাদের কিরম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই